হাই ফ্রেন্ডস, ওয়েলকম টু ওড়িশা কমিউনিকেশন। ফ্রেন্ডস, যুক্ত দুই প্রথম বর্ষ পাস ফেল ব্যবস্থার ওহরি যাইছে ওড়িশা সরকার। যেপরি বর্ষ শেষে বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগের মন্ত্রী সমীর রঞ্জন দাস ঘোষণা করেছিল আপনার যুক্ত দুই প্রথম বর্ষ পাস হওয়া হলে আপনার প্রথম বর্ষ পরীক্ষার 33% মার্ক রক্ষা পড়ব। কিন্তু ফ্রেন্ডস, এখন ওড়িশার প্রথম বর্ষের ছাত্রছাত্রী মানে বহু মাত্রার বিরোধ করলে এবং এসব পিলা মানে স্ট্রাইক করলে, যেহেতু বর্ষ শেষে এখন ঘোষণা করেছিল বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ। কিন্তু ফ্রেন্ডস, এই সমস্ত স্ট্রাইক এবং বিরোধ সত্ত্বে গণশিক্ষা বিভাগ তাঁর নিষ্পত্তি ওহরি যাই চলিত বর্ষ আপনার যুক্ত দুই প্রথম বর্ষ ক্ষেত্রে পাস ফেল ব্যবস্থা লাগু করা যাবনি। আসন্তা বর্ষ ঠার আপনার যুক্ত দুই প্রথম বর্ষের পাস ফেল ব্যবস্থা লাগু করা যাব। যদি আপন মানে প্রথম বর্ষর দ্বিতীয় বর্ষক পাস হওয়া চাহুমান, তবে আপনার প্রথম বর্ষ পরীক্ষার 33% মার্ক রক্ষা পড়ব। যদি আপনার 33% মার্ক রখুচান, তবে আপনার দ্বিতীয় বর্ষক উত্তীর্ণ হয়ে পারে। ফ্রেন্ডস, এসব গণশিক্ষা বিভাগের মন্ত্রী সূচনা দিয়েছেন, কিন্তু যথেষ্ট পূর্বর আপনার জনাই দিয়াগলা যে আসন্তা বর্ষ যুক্ত দুই প্রথম বর্ষ পিলা সে যদি প্রথম বর্ষর দ্বিতীয় বর্ষক উত্তীর্ণ হবে, তবে সে 33% মার্ক রক্ষা পড়ব তাঁকর প্রথম বর্ষ পরীক্ষার। ফ্রেন্ডস, এইপরি সূচনা আপনার যথেষ্ট আগর জনাই দিয়েছি স্কুল এবং আপনার গণশিক্ষা বিভাগ। তো ফ্রেন্ডস, এই লা আপনার সূচনা। ভিডিওকে লাইক করুন, সমস্ত সহ শেয়ার করুন। ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় ওড়িশা।